আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হেলদি এক্সপ্লেন চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে যৌবন শতদল ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যারা যৌন দুর্বলতা দূর করার জন্য ও সহবাসের সময় বৃদ্ধি করার জন্য ওয়ান টাইম ওষুধ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বেশিক্ষণ সহবাস করার জন্য এবং বীর্য বেশিক্ষণ ধরে রাখার জন্য এবং লিঙ্গকে বেশিক্ষণ স্ট্রং রাখার জন্য ওষুধটি কিরকম কাজ করে, এছাড়াও এই ওষুধটি আর কি কি রোগের জন্য ব্যবহৃত হয়, কিভাবে সেবন করলে আপনি সর্বোত্তম ফলাফল পাবেন, এটি কি কি উপাদান থেকে তৈরি, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা আছে কিনা, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত স্বাস্থ্য ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যৌবন শতদল ট্যাবলেটটির উৎপাদন ও বাজারজাত করে থাকে দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড কোম্পানি। যৌবন শতদল ট্যাবলেটটির উপাদান হিসেবে উল্লেখ করেছে আর্জেন্টাম, স্ট্যানাম, ক্যারাম, অ্যারাম, কাপ্রাম ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো। তবে এসব উপাদানের কথা উল্লেখ থাকলেও অনেকের মতে ঔষধটি তৈরিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কোম্পানি যৌবন শতদল ট্যাবলেটটির জেনেরিক নাম হিসেবে উল্লেখ করেছে যৌবন শতদল। যৌবন শতদল ট্যাবলেটটির প্রধান কার্যকারিতা, কোম্পানি এখানে কার্যকারিতা হিসেবে উল্লেখ করেছে শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করে, যৌন দুর্বলতা দূর করে, কামোদ্দীপক হিসেবে কাজ করে, দ্রুত বীর্যস্খলন রোধে কার্যকর। মূলত যৌবন শতদল ট্যাবলেটটি ওয়ান টাইম ওষুধ হিসেবে বিশেষ পরিচিত। যারা দ্রুত যৌনশক্তি বাড়াতে চান এবং সহবাসের সময়কে বৃদ্ধি করতে চান তাদের জন্য এই মেডিসিনটি কার্যকর। যৌবন শতদল ট্যাবলেট সেবনে অনেকের ক্ষেত্রে দ্রুত যৌনশক্তি বাড়ে এবং সহবাসের সময় বৃদ্ধি পায়, দ্রুত বীর্যস্খলন কমে যায়। মূলত ওয়ান টাইম ট্যাবলেট হিসেবে এটি ব্যবহার্য, তবে দীর্ঘমেয়াদে ওষুধটি ব্যবহার না করাই উত্তম। যৌবন শতদল ট্যাবলেটটির সেবন বিধি বা সেবন মাত্রা, 1-2 ট্যাবলেট প্রতিদিন রাতে কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি সহ সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়া, কোম্পানি এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি, তবে এটি সেবন করলে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরানো, চোখ লাল হওয়া, শরীর গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এবং বেশিক্ষণ উত্তেজনার ভাব থাকতে পারে। বিরূপ প্রতিক্রিয়া, ঔষধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা, অপ্রাপ্ত বয়স্কদের ও অবিবাহিতদের ক্ষেত্রে ঔষধটি সেবন না করাই উত্তম। কিডনি ও লিভারের সমস্যা, হাই প্রেশার ও ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ঔষধটি সেবন না করাই উত্তম। বিশেষ সতর্কতা, সকল ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ঔষধ প্রয়োগ ও ডোজ নির্ধারণ করে থাকেন। আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ঔষধটি সেবন করবেন না। সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।